যিহেতু উল্লেখ কৰিছোঁ যে অম্বুবাচী মেলা উপলক্ষে দেখা পোৱা গৈছে যে বহু সাধু সন্তৰ আগমন ঘটিছে আৰু এই মুহূৰ্তত আৰু এগৰাকী সাধু আছে আমাৰ লগত আৰু তেখেতে প্ৰথমে তেখেতে নাস্তিক আছিলে আৰু তেখেতে দেশভক্তৰ দেশভক্তি কৰিছিলে দেশৰ নামত তেখেতে বহু কাম কৰিছে আৰু বৰ্তমান সেই এতিয়া মাৰ চৰণত তেখেতে আৰাধনা কৰি আছে তেখেতৰ এই যিটো যাত্ৰা সেই যাত্ৰাৰ বিষয়ে জানিবলৈ চেষ্টা কৰিম বাবা আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ প্ৰথমে আপুনি এটা অন্য ৰাস্তাত আছিলে তাৰপিছত মাৰ চৰণত শুনক প্ৰথমে কওঁ জয় মা কামাখ্যা জয় আই আচং ইউ টিভিৰ মাধ্যমত এইটো ক'ব নালাগে তেতিয়ালৈ কৈ আছোঁ মই এই ভগৱান ঠাকুৰ দেৱতা সাধু এইবিলাক মোৰ পচন্দ নাছিলে মই প্ৰসাদ খাৰোতো বেয়া মন কৰোঁ তেতিয়া ত' কোনোবা সাধুক দেখাবলৈ মানে তাক মাৰবা খোজোঁ এনেকুৱা আছিলোঁ মই মানে কিবা একটু নাস্তিক বুলি কয় নেকি সেনেকুৱাই আছে কিন্তু মানুহৰ যদি কোনো কোনোবা বিপদ হৈছে মই যাওয়া মানুহ আসি কিন্তু যেতিয়া যেটা মা ঝুকাই গেল তারপর মই গোটে পৃথিৱীখনত মই দেখা পালো দুটা অন্ধকার দিনতে অন্ধকার দেখা পাল তো মই কত যাম মই শুনা পাইছোঁ মোর মা আছে মার দেউতাৰ ঘৰটো এক শ্বিলঙত আছে মোৰ ইচ্ছা হ'ল মই তাতে আহিম দেখা পালাখ্যা বুলি কামাখ্যা না আছিলে মালিগাঁও আছিলে তো দেখা পাল তেতিয়া ষ্টেশ্যনত ষ্টেশ্যন না আছিলে হল্ট আছিলে ত' দেখা পাওঁতে মই নামলো মই খুজলো ইয়াত কামাখ্যা মন্দিৰ ক'ত বা আছে এইটো তেতিয়া মই অসমীয়া ভাষাখন নাজানা আছিলে হিন্দীক ক'লোঁ কোনোবাই বুজিলে কোনোবাই নাবুজিলে মানে এতিয়াৰ দৰে ইমান শিক্ষিত নাছিলে মানে হিন্দী ক'ব পাৰে বাংলা ক'ব পাৰে অসমীয়া ক'ব পাৰে ইমান নাছিলে যিনা খোজকাঢ়ি খোজকাঢ়ি মই ইয়াত আহিলোঁ আৰু এইপিনেৰ পৰা নহয় সেইটো আহিছোঁ মই মালিকৰ পৰা এটা চিৰি আছে বহুত কষ্ট কৰি উঠিলোঁ তাৰপাছত ইয়াতে নমদ কালীবাৰী আছে মই ইয়াতে আহি বহি থাকিলোঁ এই মানুষ আহি আছে যে আছে ভক্ত হেবা দিয়ে আছে কিবা খাই আছে চাই আছে দেখতে দেখাও তো মানে মে মোর গুরুজি শ্রীমন্ত রাষ্ট্রীয় অধ্যক্ষ রাষ্ট্রীয় সচিব শ্রীমন্ত রঞ্জিতানন্দ গিরিজি ৰজা হবি কিবা এই বেলে বেলেগ কিবা মন্ত্র শিকাই দিম তো ডাঙৰ তান্ত্ৰিক হবি মোট মনত লাগা নাই মো দেউতা নাই মা নাই মোটা কিনা একটা গার্জিয়ান লাগে মানে তাক কল আপনি হব দেব কলে এইটার কারণ কী বা প্রসিডিওর আছে হ্যালো হোয়াট ইজ দ্যাট প্রসিডিওর কাইন্ডলি সেমি তো তাও কলে সামার প্রসিডিওর দীক্ষালে নবগা তুই যে গুজিত মানে কলে তোমাক দী দীক্ষা লোক লাগব প্রসিডিওর আছে ধর্মর প্রসিডিওর আছে তো মানে কল ঠিক আছে এটাই হব আমার তো প্রসিডিওর মতলব নয় মোর মতলব হল আই হ্যাভ নিড এ গার্জিয়ান তো এগারো তারিখ এটা আর সাত তারিখ এটা সাতাইশ তারিখ না দশ তারিখ এগারো তারিখ মানে লো কিন্তু সেটু লোতে বহুত মোর অপেক্ষা করবা লাগছে তারপর মানে ভাবু আগতে এটা দেশের কারণে কাম কর কিবা এটা কিনা এটা আসলে মানে এটু পাহৰি গেলে ভাল এটাও মানে দেশের কারণেই কাম কৰি আসু সমাজের কারণে কাম কৰি আছো যদি দেশর এতালয় দেশর কিবা দিকদার হয় বিধর্মী যদি অ্যাট্যাক করে মানে মোৰ জানটু দিতে দিবার কারণে মানে মানে এক পিছত না হাঁটিম মই নিজৰ জান দি মই ভাৰত ভূমিটো ভাল পাছোঁ ভাল পাওঁ মই আৰু ভাৰত ভূমিৰ ভিতৰত মই মোৰ মনতে মা কামাখ্যা ক'ব নোৱাৰোঁ কিয় তেওঁ মোৰ সৰ্বাংগী আছে আৰু এটা কথা নাক'লে নহয় যেতিয়া মই হাওৰাৰ পৰা এইপিনে আহোঁ তেতিয়া মোৰ মনত হয় মই মোৰ ঘৰত যাই আছো নেকি যেতিয়া মই আকৌ গুৱাহাটীৰ পৰা বেলেগ ক'ৰবাত বা যাওঁ কলকাতা যাওঁ বা ক'ৰবাত যাওঁ তেতিয়া মোৰ মন মনটো বেয়া লাগে কালিৰেও মই চকুৰ পৰা পানী ওলাই আহে এই কৈ আছো এতিয়াই ওলাই আহিছে যিনে হওক চবৰে পৰা ভাল অসমৰ মানুহ তাৰ লগতে মোৰ বহুত ভাল পাওঁ শিকিছে মোৰ যেনেকুৱা মা দেউতাৰ ভাল পোৱা হয় মা ল'ৰাৰ ভাল পোৱা হয় আপি দেওতার ভাল পাওয়া হয় এনেকু আমার ভাল পাওয়া হয়ে গেছে এটা একটা কথা আরও একটা কথা হল অকম মানুষ ইমান ধুনিয়া তেও যদি কারবা ভাল খুঁজে তার ভাল করি ছাড়ে এটু হয় আর মানুষ ধন্য তাও এই তাও জন্ম পাইছে একান্নটা পিতার সর্বোচ্চ পীঠ যেটু সেটু হল মোর কামাক্কা ধাম এইটু কামাক্কা ধামর যাতে ব্রহ্মাণ্ড প্রজনন হয়েছে সেই ব্রহ্মাণ্ড প্রজনন যাতে হয়েছে তার পাহারাদ মানুষ যেটা কয়েক বছর মান আগতে একটা শ্লোগান শুনেছিল বহুত ভাল লাগছে মোৰ কিন্তু ইয়াতে কিবা কিছু হিন্দু মানুষ কিবা বিধর্মী কিছু মানু আছে কিবা কিবি করে বদনাম করে আছে মানে অনুরোধ কৰিম যে এনেকা একটা পূর্ণভূমিক আপুনি বদনাম কৰিব না দেই দেই হে কোনবা আহে কোনবা যায় গোটেই ভাৰতখনে গোটেই পৃথিৱীৰ পৰাই ইয়াতে সাধুসন্তই আহে ভক্তই আহে এইটো বদনাম নহয় এনেকুৱা কাম না কৰবি দেই এইটো মই চেষ্টা কৰিম আপোনাৰ ই টিভিৰ মাধ্যমত গোটেই আসামখনৰ গোটেই ভাৰতখনৰ মানুহ মোৰ এই ভাষাটো বুজি পায় আৰু ইয়াৰ ভিতৰত কোনো ধৰ্মবৃদ্ধাচৰণ নাই অসামাজিক বিৰুদ্ধাচৰণ আছে আপুনি সমাজৰ কাৰণে ভালৰ কাৰণে জেনেকো মই সব এৰি বলে আইছোঁ সব আৰু সবৰ পৰময়ে ইয়াৰ হৰু হৰু যে লৰা সোৱালি আছে তাক মই ধন্যবাদ জানাও তেওৰ কাৰণে মই অলপমান অসমীয়া ভাষা শিকিছোঁ আপোনা কি বছৰ হ'ল লিখি লৈছোঁ হয় আপোনা কি নামৰে মোক গুৰুজী প্ৰথম নামটো দিছে স্বামী নিৰ্মলানন্দ গিৰিজী আৰু পাছত মই বৃদ্ধাঙুলটো এনেকুৱা টাচ কৰি আঙুলটো দিয়কচোন মই এনেকুৱা টাচ কৰি মানে কিবা গম পাওঁ ইয়াৰ কাৰণে তেওঁ টাচ পাব বুলি মোক মাতে আৰু নৰ্থ ইষ্টত সবে টাচ পাবলৈ জানে মোক